বছরের সবচেয়ে বড় খবর। কমতে চলেছে বাংলাদেশের বাজারে হলমার্কযুক্ত গহনা স্বর্ণের দাম। বর্তমানে কিছুটা কমেছে আন্তর্জাতিক বাজারে গোল্ড কয়েনের দাম। 2023 সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশের বাজারে 29 বার সোনার দামের সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি অথবা বাজস। এর মধ্যে দাম কমানো হয়েছে 11 বার, বাড়ানো হয়েছে 18 বার। 2023 সালের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে ভালো মানের সোনা 22 ক্যারেট এক ভরি সোনার দাম ছিল 88,413 টাকা। এরপরে কয়েক দফা দাম বাড়ার পরে সর্বশেষে 2023 সালের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে সোনার দাম বেড়ে 1,11,041 টাকায় পৌঁছায়, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসের সর্বোচ্চ। তবে বন্ধুরা, মধ্যবিত্তের প্রশ্ন, এই দাম কি স্থগিত থাকবে না বর্তমানে 20-30,000 টাকা প্রতি ভরিতে কমবে? আর বর্তমানে দেশের বাজারে প্রতি 5 আনা, প্রতি 10 আনা এবং প্রতি 14 আনা সোনার দাম কত টাকা রয়েছে? বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখে জুয়েলার্স সমিতি নির্ধারিত সঠিক স্বর্ণের দাম এবং স্বর্ণের দাম কবে কমতে পারে জেনে নিন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আপনার কাছে অনুরোধ, একটি লাইক করে দিন। আর বর্তমানে আপনি কত ক্যারেট স্বর্ণের গহনা তৈরি করতে আগ্রহী, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না। আর এরকম সর্বপ্রথম জুয়েলার্স সমিতি নির্ধারিত স্বর্ণের সঠিক দাম, স্বর্ণের গুরুত্বপূর্ণ তথ্য এবং স্বর্ণের ডিজাইন পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বন্ধুরা, তাহলে চলুন এখন দেখে নেওয়া যাক এক নজরে। সবচেয়ে ভালো মানের স্বর্ণ অর্থাৎ 22 ক্যারেট প্রতি 5 আনা স্বর্ণের দাম রয়েছে 34,700 টাকা। 21 ক্যারেট প্রতি 5 আনা স্বর্ণের দাম রয়েছে 33,132 টাকা। 18 ক্যারেট প্রতি 5 আনা স্বর্ণের দাম রয়েছে 28,394 টাকা। এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির প্রতি 5 আনা স্বর্ণের দাম রয়েছে 23,655 টাকা। বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক প্রতি 10 আনা স্বর্ণের দাম কত টাকা রয়েছে। 22 ক্যারেট প্রতি 10 আনা স্বর্ণের দাম রয়েছে 69,400 টাকা। 21 ক্যারেট প্রতি 10 আনা স্বর্ণের দাম রয়েছে 66,265 টাকা। এবং 18 ক্যারেট প্রতি 10 আনা স্বর্ণের দাম রয়েছে 56,788 টাকা। সনাতন পদ্ধতির প্রতি 10 আনা স্বর্ণের দাম রয়েছে 47,311 টাকা। বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক প্রতি 14 আনা স্বর্ণের দাম কত টাকা রয়েছে। 22 ক্যারেট প্রতি 14 আনা স্বর্ণের দাম রয়েছে 97,160 টাকা। 21 ক্যারেট প্রতি 14 আনা স্বর্ণের দাম রয়েছে 92,771 টাকা। 18 ক্যারেট প্রতি 14 আনা স্বর্ণের গহনা তৈরি করলে এই মুহূর্তে ক্রেতাদের গুনতে হবে 79,504 টাকা। এবং সনাতন পদ্ধতির প্রতি 14 আনা স্বর্ণের দাম রয়েছে 66,263 টাকা। বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক বর্তমানে দেশের বাজারে স্বর্ণের দাম 20-30,000 টাকা কমবে না বাড়বে, এটা অনেকের মনে প্রশ্ন। বন্ধুরা, চলতি বছরে সোনার উচ্চ চাহিদা থাকবে, তবে সোনার দাম ধারাবাহিকভাবে না বেড়ে একটি রেঞ্জ অথবা বাউন্ড বা উচ্চ সীমার মধ্যে ওঠানামা করবে, এমনটাই জানিয়েছেন জুয়েলার্স সমিতি। তবে বর্তমানে আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে গোল্ড কয়েনের দাম। এই দাম কয়েকদিন স্থগিত থাকলে তাহলে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিতে পারে বাংলাদেশ জুয়েলার্স সমিতির পূর্ণাবেশ অথবা বাজস। তবে 20-30,000 টাকা কমার সম্ভাবনা নেই। বন্ধুরা, আশা করছি জুয়েলার্স সমিতি নির্ধারিত স্বর্ণের দাম এবং স্বর্ণের দাম কমা বাড়া নিয়ে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় দিয়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।